হ্যালো ফ্রেন্ডস, সিএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ঘরের সমস্ত কাজকর্ম রোজের মতো যেমন হয় তেমন হয়ে গেছে। এই যে চা নিয়ে বসেছি, তোমার দাদা চা খেয়ে চলে গেছে। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে আমার। আজকে উঠেছি 6:45 সময়, আজকে উঠেছি। উঠে মানে কিভাবে কি করব মানে ভেবে উঠতে পারিনি। অনেক সকালবেলা অনেক বাসি কাজকর্ম থাকে তো, আর প্রচণ্ড ঠান্ডাও এখনো পর্যন্ত আমার কমেনি। কান টান সব বন্ধ আছে, আজকে আরো বন্ধ হয়ে গেছে। আজকে তো প্রচণ্ড ঠান্ডা আজকে। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে পরে তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আজকে একটা দুপুরবেলা ভালো একটা জিনিস জিনিস হবে, সেটা তোমরা তোমরা সবাই দেখো, দেখলে তোমাদের আশা করছি ভালো লাগবে। কি জিনিসটা হবে সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ডল এখনো নিচে আসেনি, তার এখনো ঘুম ভাঙেনি, ওই জন্য ওর মাও আসতে পারে না নিচে। তাহলে বন্ধুরা, আমি আগে ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আনাজ কাটবো। হ্যালো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম। আমি এই যে এবার তোমাদের দেখাবো আমি কিসের জন্য আমি এতটা ব্যস্ত ছিলাম। আর তোমাদের সকালবেলা বললাম যে আমি আজকে একটা বিশেষ কাজ আছে, তা সেইটা এখনই আমি আরম্ভ করব। তাহলে বন্ধুরা তোমরা আরেকটু অপেক্ষা করো। এই যে বন্ধুরা, আজকে রান্না করেছি, এটা পালং শাকের তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, এই যে ডাল, এখানে মাংস, এখানে নবরত্ন চাটনি, মিষ্টি, আর এটা হলো ফিরনি। বন্ধুরা, আজকে আমি আমার ননদের মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াবো। আমার ননদের মেয়ের বিয়ে, বলছিলাম না তোমাদের যে একটা নবদ্বীপে বিয়ে বাড়ি আছে, আমার ননদের মেয়ের বিয়ে, সেই ননদের মেয়েকে আমি আজকে আইবুড়ো ভাত খাওয়াবো। পূজাকে কি এবার ঘর নিয়ে এসে খাবে? এখন একা একা খেয়ে দিচ্ছে, দেখছে এরপরে আমাকে জোগাড় দে, আর আমি তো পারি না। ভালোই দেখো, বন্ধুরা সেই দুপুরের পর থেকে তোমাদের কাছে আর আসতে পারিনি আমি। আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে সকাল থেকে, সেই একা হাতে সব কাটা ধোয়া রান্না বান্না সব কিছু। আর কাজে আর একটা আমার বিপদ নয় মানে কি বলবো, আমি বুঝে উঠতে পারছি না, একটা 850 ওজনের মাছ কিনে নিয়ে এসেছে তোমার দাদা,
সেই মাছটাকে পুরো প্যাকেট ধরে বিড়ালে নিয়ে চলে গেছে। ওই জন্য মনটা আরো খারাপ হয়ে গেছে। অনেকগুলো মাছ, আর ভাগ্নিকে খেতে বলা হয়েছিল আইবুড়ো ভাতের মাছ, ওকে দিতে পারলাম না, এটা খুব খারাপ লাগলো। আর একটু অন্য আইটেম করার ইচ্ছা ছিল মাছ দিয়ে, সেই আর করা হলো না। মাছ, সব মাছ পুরো নিয়ে চলে গেছে, এমন বাচ্চাটাকে পর্যন্ত, আমাদের যে ঘরের নাতনি আছে সেই বাচ্চাটাকে পর্যন্ত মাছ দিতে পারিনি আজকে। মাছ সব নিয়ে চলে গেছে বিড়ালে, বিড়াল খেয়েছে বসে বসে, আমরা সবাই দেখেছি, কিছু করার নেই, এমন জায়গা নিয়ে গেছে, সেই জায়গা থেকে আর আনা যেত না, ড্রেনে নিয়ে চলে গেছে, পুরো ড্রেনে নিয়ে গিয়ে বসে বসে খাচ্ছে। আর মন মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আমি তো ভয়ে ভয় পাচ্ছি তোমার দাদা আমাকে বকাবকি করবে। হ্যাঁ, ও একটুতেই আমাকে বকে বলে, হ্যাঁ তোমরা ঠিক করে রাখতে পারো না, আমাকে বলছে ঠিক করে রাখতে পারো না। রেখেছি মাংসটা, ধুয়ে রেখে একটা বাটি আনতে গেছি, তার মধ্যে মাছটা নিয়ে চলে গেছে বিড়ালে। ওখানে আমার দোষটা কোথায়? তার মধ্যে গ্যাস এসছে, গ্যাস তুলতে হলো, তার মধ্যে ডোরা চেঁচাচ্ছে, হ্যাঁ তার মধ্যে তোমার দাদা ফোন করেছে, ফোন করে বলছে এইটা ঠিক আছে নাকি দেখো বলে, সে ওই মানে সব দিকে এ হয়ে গেছে, বিজি হয়ে গেছি আমি, আর ওদিক দিয়ে মাছটা নিয়ে চলে গেছে। আমার মাথাতেই নেই যে ওখানে আমি মাছটা রেখেছি, ওই বাটি আনতে গিয়ে অতগুলো কাজ করতে গিয়ে সব ভুলে গেছি। নাহলে ইচ্ছা ছিল মাছটা দিয়ে একটা নতুন একটা রেসিপি করার, তোমাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু সেটা আর করতে পারলাম না, মানে আমার মনটাই আজকে ভেঙে দিয়েছে বিড়ালটা। অন্যদিনের তুলনায় বন্ধুরা আজকে প্রচণ্ড ঠান্ডা, আমার আবার ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড কাশি হচ্ছে, আমি কথা বলতে পারছি না, আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। কটা বাজে দাঁড়াও দেখি বন্ধুরা, 9:10 বাকি আছে, আমি ব্লগটা এইখানেই রাখছি, আর আমি আর বেশি দূর এগোচ্ছি না। তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো, আর আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে তোমরা। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।